হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের খুবই মজার একটি পিঠা, মেলা পিঠা। এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এই পিঠাটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, আবার আমরা এরা সকালে খোলায় টেলে তারপরে আমরা খেজুরের রস দিয়ে খেয়ে থাকি। চেষ্টা করবেন আমার এই পিঠাটা তৈরি করার জন্যে, খুবই মজার একটি পিঠা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কীভাবে পুরো পিঠাটা তৈরি করেছি, আমার সেই প্রণালীটা আমি দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এটাতে আরো গুড়ি টেলেছি। দেখুন এরকম একটি টালার জন্য কড়াই নেবেন, নেওয়ার পর গুঁড়ি দিয়ে দেবেন। আমি এখানে 2 কেজি চালের পিঠা তৈরি করব 2 কেজি চালের পিঠা তৈরি করব, মেড়া পিঠা। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে টালবো। আর টালার পরে আমার গুঁড়িটা একদম পাউডারের মতো হয়ে যাবে। সারাক্ষণ নাড়ার উপরে রাখবেন, কিন্তু না হয় কিন্তু গুঁড়িটা নিচে দিয়ে লাল হয়ে যাবে। লাল হতে দেওয়া যাবে না। গুঁড়িটা আমরা সারাক্ষণ এভাবে নাড়ার উপরে রাখব, একদম শুকনা বালুর বালুর মতো হবে, তখন আমি আমার গুঁড়িটা উঠিয়ে নেব। এই যে দেখুন, আপনারা গুঁড়িটা না টানলে কিন্তু পিঠাটা টেস্ট পাবেন না, পিঠাটার স্বাদ আসবে না। এই জন্যে মেড়া পিঠাটা যখন তৈরি করবেন তখন অবশ্যই গুঁড়িটা একটু টেলে নেবেন। একটু যদি সময় নিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটাকে এক এক জায়গায় এক এক নামে পিঠাটাকে চিনে, কেউ চোকা পিঠা বলে, আমাদের কুমিল্লাতে এটাকে মেড়া পিঠা বলি আমরা। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, কিন্তু আমার আরেক চুলায় পানি বসিয়ে রেখেছি। দেখুন পানি বলক আসছে। দেখুন এই পানিটা কিন্তু আমি একদম এই বলক আসা পানিটা আমি টালা গুঁড়িটাতে দিয়ে দিব, দিয়ে আমি কাইটা তৈরি করব বা খামিরটা তৈরি করব। দেখুন আমার গুঁড়িটা টালা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনারা খেয়াল করে দেখুন এরকম হবে, একদম কিন্তু শুকনো হয়ে গেছে। গুঁড়িটা যখন ধরবেন তখন দেখবেন যে এটা ফাটরের মতো হয়ে গেছে, তখনই আপনি গুঁড়িটা উঠিয়ে নেবেন। এই পর্যায়ে আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ দিবেন, অবশ্যই কিন্তু লবণ দিবেন, লবণ দিতে আবার বলবেন না। আমি এখন এই বলক আসা পানিটা থেকে ডাইরেক্ট আমি ওই পানিটা মাঝখানে একটা ছিদ্র করে আমি পানিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেবেন। এরকম একটা মগ বা এরকম স্টিলের কোনো জিনিস দিয়ে আপনার, এভাবে যেহেতু গরম আমি কাইটা ধরতে পারবো না, এই জন্য আমি এভাবে প্রথমে মিক্স করে নিব। মিক্স করতে করতে এটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি হাত ব্যবহার করব। একটু আটা বা চালের গুঁড়ি নিয়ে এটাকে আমি পানি দিয়ে একটু মাখিয়ে নিব। যেহেতু আমি এটা খাবো না, লবণ টবণ কিছু দেওয়া লাগবে না, জাস্ট আমি প্লেন জল দিয়ে আমি এটা একটা খামির তৈরি করব। আমার মেড়া পিঠাটা করার জন্যে আমি একটি মাটির পাতিল নিয়েছি। পাতিলটা দেখুন এরকম ছিদ্রহলা কিনতে পাওয়া যায় কুমারের দোকানে, এটা আপনি পাবেন। সিলভারের পাতিল ছিদ্র করেও করতে পারেন, ভাপ আসে এমন একটা জিনিস নিলে হবে। আর নিচে আমি এরকম একটা পাতিল নিয়েছি, পাতিলটাতে এই চাক বরাবর আমি পানি দিয়েছি। দেখুন এই চাক বরাবর পানিটা দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে আবার পানিটা ভাপ এসে আপনার পিঠাটা নষ্ট করবে। আর আমি এখানে একটু আটা প্লেন জলে গুলে নিয়েছি এইরকম, দেখুন। বা আপনি এরকম পিঠার কাইটা দিয়েও আপনি করতে পারেন, এভাবে জাস্ট লেপে দিতে পারেন। আমি এখানে আটাটা নিয়েছি, নিয়ে খুব ভালো করে এভাবে সিল করে দিবেন পাতিলটার সাথে, যাতে বাষ্পটা না বাহির হয়।
এভাবে আমি পাতিলটা খুব ভালো করে সিল করে দেবো, চতুর চতুর্পাশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমার পাতিলটা আমি সিল করব। পিঠাটা কীভাবে তৈরি করবেন আমি ওটা দেখাচ্ছি, খুব ভালো করে মতবেন যাতে আপনার এটা খুব সফট হয়। দেখুন আমার এটা কত সফট হয়েছে। তারপর আপনি যে রকম করবেন পিঠাটা যতটুকু গায়ে দিয়ে করবেন, অনেকে খুব ছোট ছোট করে বানায়, আমার আবার ছোটটা পুষায় না আসলে, আমি একটু বড় করেই নিই আন্দাজ মতো। আমি এখানে দেখুন আমি এরকম আন্দাজ মতো কাইটা নিয়ে নিলাম, এরকম আপনি যতগুলো পিঠা হবে এভাবে আমি প্রথমে আমি এগুলো নিয়ে নিলাম, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিব, এই যে এরকমভাবে নিলাম, নিয়ে দেখুন আপনার হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের জাস্ট এই প্যাডটা দিয়ে পিঠাটা তৈরি করতে হয়। আমি দেখাতে পারছি কিনা আমি জানি না, দেখুন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা পিঠাটা তৈরি করতে পারেন, যার যেরকম পছন্দ এভাবেও করতে পারেন, আপনার পছন্দ, আপনার পছন্দ মতো আপনি পিঠাটা তৈরি করবেন। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। যখন আপনার পানিটা বলক আসবে ভালো করে, তখন আমরা একে একে দেখুন আমি পিঠাটা আমার তৈরি করে নিয়ে এসেছি। আর পিঠাটা কিন্তু অবশ্যই লেয়ার সিস্টেমে দিবেন, একসাথে সব পিঠা দিলে আবার একটা সাথে একটা লেগে যাবে। আপনারা আমি 2-3 ধাপে আমার পিঠাটা দিব, এই পিঠাটা কিন্তু শুধু শীতেই খেতে ভালো লাগে, গরমে পিঠাটা খাওয়া যায় না, খেলে অনেকের গ্যাসের প্রবলেম হয়, এই জন্য এটা শীতকালের একটি পিঠা। এই পিঠাটা অনেকে মিষ্টি মিষ্টি দিয়েও তৈরি করে, নারকেল গুড় দিয়েও তৈরি করে, আমি এখানে সাদা পিঠাটা তৈরি করে দেখালাম লবণ লবণ আর পানি দিয়ে। আর মাটির পাতিলে পিঠাটা তৈরি করলে কিন্তু দারুণ একটা মাটির স্যান্ট আসে, খুব ভালো লাগে। এভাবে পিঠাটা দিয়ে দিবেন, আমি 3-4 বার আমি পিঠাটা লেয়ার সিস্টেমে আমি দিব, ঢাকনা দিয়ে পিঠাটা ঢেকে দিবেন, ভাপে আমার পিঠাটা তৈরি হবে। দেখুন আমার পিঠাটা হয়ে গেছে, একটি পিঠা উঠিয়ে দেখবেন আপনার পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে পিঠাটা যখন দেখবেন যে শক্ত শক্ত হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার পিঠাটা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দাও এই পর্যায়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা পানি চুলাটা চলাকালীনই এই ঠান্ডা পানিটা দিয়ে দিবেন, তাহলে একটা পিঠার সাথে আরেকটা পিঠা লাগবে না, খুব সুন্দরভাবে পিঠাটা উঠে আসবে। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা আমি দিয়ে দিলাম, এখন আমি আমার পিঠাটা উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মেলা পিঠা, ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু পিঠাটা খুবই সুস্বাদু। আর শীতের সময়ে যদি পিঠাই না খেলেন তাহলে আর কি খেলেন, অবশ্যই একটু চেষ্টা করে দেখবেন, পরিবারের সবাই মজা করে খাবে, পিঠাটা অনেক মজা অনেক। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি, আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।